আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে বিকেলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক রসায়ন। আমাদের একটু দেরি হয়ে গেল কারিগরি ত্রুটির কারণে, তো আশা করব এরপর থেকে ক্লাস স্মুথলি চলবে। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং প্রতিদিনই আমরা ওয়েট করছি একটা ভালো কিছুর জন্য। সরাসরি তোমাদের ক্লাস নেওয়ার জন্য সবসময় আমরা উদগ্রীব হয়ে আছি, কিন্তু সেটা হচ্ছে না, তো জানো সব। তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি তোমাদের ক্লাসরুমে স্বাগত জানাতে পারি। আমরা অধ্যায় দুই শুরু করেছি, তোমরা জানো আগের দিন এসানুল হক স্যার তোমাদের চ্যাপ্টার দুইয়ের শুরুর দিকে কিছুটা পড়িয়েছেন, পরমাণুর মূল কণিকা আইসোটোপ আইসোটোন আইসোবার অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আশা করি তোমরা সেটা এনজয় করেছ। আজকে আমি শুরু করব, দেখো পরমাণু রাদারফোর্ড মডেল, তারপরে নিলস বোর পরমাণু মডেল, এই দুই মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য এবং আরো কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তোমরা পুরো ক্লাসের সাথে থাকবে। আমরা তাহলে শুরু করি। শুনো, পরমাণু মডেলটা কি? মডেল বলতে আমরা কি বুঝি? যে সকল তথ্যপাত্র এক্সপেরিমেন্ট তথ্য দ্বারা পরমাণুর মধ্যস্থ যে সমস্ত কণিকাগুলো অবস্থান করে, তোমরা জানো ইলেকট্রন প্রোটন নিউট্রন এসব থাকে পরমাণুর মধ্যে, এগুলো আসলে কিভাবে অবস্থান করে তার বিস্তারিত এবং পরীক্ষামূলকভাবে প্রমাণ করে যে জিনিসগুলো আমরা জানতে পারি, যে ডিসিশনগুলো নিতে পারি, সেগুলো হচ্ছে আসলে এই সবগুলোকে একসাথে আমরা পরমাণু মডেল বলি। তোমরা জানো পরমাণু সম্পর্কে প্রথম গবেষণা করেছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। উনি যে তত্ত্বগুলো দিয়েছিলেন তা বেশিরভাগই পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, তারপরেও কিন্তু ওই মডেলটাকে এখনো ধরা হয়, কারণ পরমাণু সম্পর্কে প্রথম যে গবেষণাগুলো কিন্তু বিজ্ঞানী জন ডাল্টনই শুরু করেছিলেন। উনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য, পরবর্তীতে আমরা যা দেখেছি পরমাণুকে ভাঙা যায়, এবং আরো যে সমস্ত তথ্য দিয়েছিলেন আমরা কিছু সংশোধন করে আমরা আরো কিছু মডেল দেখেছি, রাদারফোর্ডের পরমাণু মডেল, নিলস বোরের পরমাণু মডেল, তারপরে আরো কিছু ডিব্রগলি সমীকরণ, হাইজেনবার্গের তত্ত্ব এবং শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, এই সব কিছু মিলে কিন্তু আমরা কিন্তু একটা একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা সহজে লিখতে পারি, তারপরে ইলেকট্রন কোন স্তরে আছে সেগুলো ধরতে পারি। তো এগুলো করার জন্য দীর্ঘদিন গবেষণা হয়েছে। আমরা রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে আমাদের আজকের পড়া শুরু করছি। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল তোমাদের সিলেবাসেও আছে, রাদারফোর্ড পরমাণু মডেল। এই মডেল সম্পর্কে 9-10 বা মাধ্যমিক স্তরে কিছুটা দেখেছো তোমরা, মাধ্যমিক স্তরে আমরা সে দেখব। রাদারফোর্ড পরমাণু মডেল আসলে এই মডেলটায় নিউক্লিয়াসের অস্তিত্ব দেখা হয়েছে, নিউক্লিয়াসের অবস্থানটা কোথায় পরমাণুর মধ্যে সেটা জানা গেছে। এই মডেলের জন্য যে সমস্ত উপকরণ লেগেছে সেটি হচ্ছে কোন একটা পরমাণুকে আমরা নিয়ে আসবো, পাতলা সোনার পাত, সোনার পাত এখানে ইউজ করা হচ্ছে, সোনার পাত, এটা 0.0004 সেন্টিমিটার পুরু। এই এই পুরু সোনার পাতকে আমরা পরমাণুর উৎস হিসেবে দেখেছি, মানে পরমাণুর মধ্যেই তো আমরা নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করব, সো পরমাণু হিসেবে আমরা এখানে গোল্ডের পাত ইউজ করছি। আচ্ছা, সম্ভবত 0.004 সেন্টিমিটার। এনিওয়ে নেক্সট আমরা দিচ্ছি জিঙ্ক সালফাইড পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা এই কারণে দিচ্ছি যে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত কোনো কিছুর উপর যদি আলো পড়ে সেটা আলোক ছটা তৈরি করে। নাম্বার 3 হচ্ছে তোমার এখানে তেজস্ক্রিয় রশ্মির উৎস হিসাবে, তেজস্ক্রিয় রশ্মি এবং আলফা রশ্মি, এখানে আলফা রশ্মি আমরা ইউজ করব। আলফা রশ্মির উৎস হিসেবে আমরা যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করতে পারি, তোমরা জানো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ইউরেনিয়াম আছে, থোরিয়াম আছে, বা অন্য কোনো তেজস্ক্রিয় মৌল আমরা ইউজ করতে পারি, তেজস্ক্রিয় রশ্মি, এইগুলো মেইনলি আমাদের দরকার রাদারফোর্ডের মডেলের জন্য। আলফা রশ্মিটা তোমরা জানো দ্বিধনাত্মক হিলিয়াম রশ্মি, দ্বিধনাত্মক হিলিয়াম রশ্মি। কেন পজিটিভ চার্জযুক্ত রশ্মি নিলাম যদি প্রশ্ন আসে, যে রাদারফোর্ড পরমাণু মডেলে আসলে আলফা রশ্মি ছাড়া আরো তো তেজস্ক্রিয় রশ্মি ছিল, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলো না নিয়ে আলফা রশ্মি কেন নিয়েছি? আসলে আমাদের টার্গেট কিন্তু পরমাণুর মধ্যে নিউক্লিয়াসটা আবিষ্কার করা, নিউক্লিয়াসটা দেখা। নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসে তোমরা জানো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জলেস নিউট্রন থাকে। ইন্টারেস্টিং হচ্ছে রাদারফোর্ডের মডেল যখন 1911 সালে
এগুলা গবেষণা হয় তখন কিন্তু নিউটন আবিষ্কার হয়নি। নিউটন আবিষ্কার হয়েছে 1932 সালে। সো ওই সময় শুধু প্রোটনই ছিল, প্রোটন ছিল। তো তো যাই হোক, প্রোটনের চার্জ পজিটিভ, পজিটিভের সাথে রিপালশন হয়, বিকর্ষণ হয়, বিকর্ষণ হয়ে আমরা বুঝতে পারি। এই জন্য এই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকেই বেছে নেওয়া হয়েছে রাদারফোর্ডের মডেলের জন্য। তো যেটা করা হয় সেটা হচ্ছে, আমি তোমাদের একটু ছবিটা দেখলে বুঝতে পারবে তোমরা, এই ছবিটা দেখো, মাঝখানে মাঝখানে যে গোল্ডের গোল প্লেট আছে, গোল প্লেটের এবং এক জায়গা থেকে তেজস্ক্রিয় রশ্মি ছড়া হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি আলফা রশ্মি নিক্ষেপ করা হচ্ছে, এবং বেশিরভাগ আলফা রশ্মি কিন্তু তোমার সোনার পাতকে ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় আলোক ছটা তৈরি করেছে, এবং প্রায় বিশ হাজার আলফা রশ্মির মধ্যে মাত্র একটি রশ্মি সরাসরি ফিরে এসেছে, সরাসরি ফিরে এসেছে এবং দুই একটি বাঁকা হয়ে গেছে। এটা আমরা বুঝলাম কিভাবে, ওই যে জিঙ্ক সালফাইড পর্দা ছিল সেখান থেকে সেখান থেকে বোঝা গেছে যে একটা রশ্মি ফিরে এসেছে এবং কিছু রশ্মি বাঁকা হয়ে গেছে। তাতে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট একটা হচ্ছে পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণ থেকে আমরা যে সিদ্ধান্ত বা বিজ্ঞানী রাদারফোর্ড যে সিদ্ধান্তগুলো জানিয়েছিলেন সেগুলোই কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য হিসেবে এসেছে। উনি বলেছিলেন পরমাণুর কেন্দ্রস্থলে, আমি যদি এটা পরমাণু ধরি, পরমাণুর কেন্দ্রস্থলে এই যদি হয় পরমাণু, এই যদি হয় পরমাণু, পরমাণুর কেন্দ্রস্থলে অতি ক্ষুদ্র স্থানটি, অতি ক্ষুদ্র স্থানে এই ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে, ধনাত্মক চার্জ, এবং এই ধনাত্মক চার্জের ফলেই পজিটিভ চার্জ যুক্ত আলফা রশ্মি ফিরত চলে এসেছে, এবং সেই জায়গাটির অবস্থান খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধু নিউক্লিয়াসের, নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জ যুক্ত সেটি একটি কথা, তার সাথে নিউক্লিয়াসের অবস্থান সমগ্র পরমাণুর তুলনায় কত অল্প সেটিও কিন্তু বোঝা গেছে, প্রায় 10 লক্ষ ভাগের এক ভাগ এই এই অবস্থান নিউক্লিয়াসের অবস্থান, অর্থাৎ সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াস যে জায়গাটিতে অবস্থান করছে সেটির পরিমাণ খুবই অল্প। তাহলে দুটি তথ্য জানা গেল, পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ ওই নিউক্লিয়াসে আছে, এবং নিউক্লিয়াসের বাহিরে যে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল এইখান দিয়ে কিন্তু যখন আলফা রশ্মিগুলো পাস করেছে তখন সোজা চলে গেছে। তো একটা কথা মনে হতে পারে যে ইলেকট্রন তো আছে নিউক্লিয়াসের চারদিকে, ইলেকট্রনগুলো এই আলফা রশ্মির গতিপথের কোনো পরিবর্তন কেন আনতে পারলো না, এটির ব্যাখ্যা হচ্ছে আলফা রশ্মির তুলনায় ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রনের তুলনায় আলফা রশ্মি প্রায় 7,500 গুণ ভারী, 7,500 গুণ ভারী। সুতরাং ভারী একটি গতিশীল একটি কণাকে এই ভর শূন্য বা ভরবিহীন ইলেকট্রন কোনো বাধাই সৃষ্টি করতে পারেনি, যার জন্য আলফা রশ্মিগুলো নিউক্লিয়াসের বাইরে দিয়ে যেগুলো গেছে সেগুলো গতিপথে কোনো পরিবর্তন আনতে পারেনি। তো এইভাবে আমরা তাহলে নিউক্লিয়াসের রাদারফোর্ডের মডেলের যে স্বীকার্য বা রাদারফোর্ড মডেল, যেটাকে আমরা পরবর্তীতে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলবো, সোলার সিস্টেম অ্যাটম মডেল বলার কারণ হচ্ছে রাদারফোর্ড এটিকে সৌরজগতের সাথে, সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো চারপাশে আছে, প্রদক্ষিণ করছে, তো রাদারফোর্ডের মডেলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে বলে মনে করা হয়েছিল, কিন্তু ওই কক্ষপথের যে আকার সেটি কিন্তু জানা যায়নি। আমরা সেটা দেখব রাদারফোর্ড মডেলের যখন ত্রুটি পড়বো, আমরা সেটা এক্ষুনি দেখবো। আমরা তো রাদারফোর্ড মডেল থেকে আমরা জাস্ট দুটি তথ্য মোটামুটি পেয়ে গেছি, একটি হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর কেন্দ্রীভূত থাকে এবং তার আয়তন সমগ্র পরমাণুর তুলনায় খুব নগণ্য। ব্যাস, এখন আমরা রাদারফোর্ড মডেলের ত্রুটি দেখব, ত্রুটিগুলো, ত্রুটি সমূহ। প্রত্যেকটি মডেল যখন হয় রাদারফোর্ড মডেলের ত্রুটি, রাদারফোর্ড মডেলের ত্রুটি, প্রত্যেকটি মডেলে কিছু ত্রুটি পাওয়া গেছে। যেমন এই মডেলের প্রথম যে ত্রুটিটি ছিল সেটি হচ্ছে যে তত্ত্বের উপর রাদারফোর্ড মডেল প্রতিষ্ঠিত তার নাম হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণে বলা হয়েছে কোন চার্জযুক্ত বস্তু কণা যদি ঘুরতে থাকে তাহলে অনবরত সে চার্জ বিকিরণ করে
তার শক্তি হারাতে থাকে এবং সর্পিল আকারে এক সময় কেন্দ্রে পতিত হয়। তাহলে ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন কিন্তু এক সময়ে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, যদি তাই হয় তাহলে কিন্তু রাদারফোর্ডের মডেলটির আর অস্তিত্ব থাকছে না, মানে পরমাণুই থাকছে না, পরমাণু ভেঙে যাচ্ছে, অস্তিত্বহীন, এই মডেলের কোনো অস্তিত্ব নাই, মানে এই মডেল স্থায়ী না, এটা একটি অস্থায়ী মডেল, আমরা জাস্ট কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট পেয়েছি। তো এই তত্ত্ব, এর একটি বড় ত্রুটি এটি। আরেকটি ত্রুটি হচ্ছে এটিকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হলেও সৌরজগতের চারপাশে যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু চার্জ নিরপেক্ষ, কোনো চার্জ নেই, বাট নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো সবাই নেগেটিভ চার্জযুক্ত। এই এটি একটি সমস্যা। আর একটি কথা হচ্ছে রাদারফোর্ডের মডেলে বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আচ্ছা, কক্ষপথের আকার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এই হচ্ছে তোমার, এবং এই মডেলটি দ্বিমাত্রিক, এই দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বিষয়টি বোঝার চেষ্টা করো। দ্বিমাত্রিক অর্থাৎ এখানে আমরা যেন অরবিটাল যেমন দেখবো ভবিষ্যতে অরবিটাল, এটি একটি ত্রিমাত্রিক বিষয়, আর রাদারফোর্ড মডেলের দ্বিমাত্রিক, এখানে জাস্ট পরমাণুকে মনে করা হয়েছে একটি বৃত্ত, জাস্ট একটি বৃত্ত মনে করা হয়েছে, আসলে পরমাণু বৃত্ত না, পরবর্তীতে আমরা দেখবো পরমাণুতে যে অরবিটালগুলো আছে সেগুলোর বিভিন্ন আকার আছে, তিন দিকেই বিস্তৃত থাকে, এগুলো পরবর্তী। এবং রাদারফোর্ড মডেলে ইলেকট্রনকে কিন্তু পার্টিকেল হিসেবে দেখা হয়েছে, কণা হিসেবে দেখানো হয়েছে, পরবর্তীতে আমরা জানবো ইলেকট্রনের পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার, অর্থাৎ কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই আছে। তো এই হচ্ছে রাদারফোর্ড মডেল সম্পর্কে মোটামুটি আলোচনা। আমরা যখন দুটা মডেল কম্পেয়ার করব, রাদারফোর্ড এবং নিলস বোরের মডেল কম্পেয়ার করব, তখন আরো বিস্তারিত কথা আসবে। চলো আমরা শুরু করি এবার নিলস বোরের পরমাণু মডেল। নিলস বোরের মডেল নিলস বোর পরমাণু মডেল, আচ্ছা এই মডেলটি 1913 সালে অর্থাৎ রাদারফোর্ড মডেলের ঠিক 2 বছর পরেই এই মডেলটি এসেছে, নিলস বোরের মানে রাদারফোর্ডের, এই তো এখানে, আচ্ছা এখানে থাকুক দরকার নেই এটা। আচ্ছা তো নিলস বোরের পরমাণু মডেল কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেটা নিয়ে আমরা আসলে কথা বলি, কোন তত্ত্বের উপর। এখানে আমরা কিছু ফিজিক্স এবং ফিজিক্সের কিছু কথা চলে আসবে এখানে। এটি একটু আধুনিক মডেল এবং জনপ্রিয় মডেল, এটি হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এটা। এবং এখানে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং নিলস বোর দুজন মিলে কিন্তু এই বোর মডেলের যে ভিত্তিগুলো আছে, বোর মডেলকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, দুইজনেরই প্রচেষ্টা আছে, যদিও বিজ্ঞান নিলস বোরের একটু বেশি ছিল, উনি শুধু ম্যাক্স আলবার্ট আইনস্টাইনের ফটো ইলেকট্রিক থিওরি যেটা সেটি ব্যবহার করেছেন এখানে। যাই হোক আমরা দেখি এখানে ই দেখতে পাচ্ছ, ই প্রপোর্শনাল টু নিউ, এটাকে নিউ বলা হয়, নিউ এটি হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, কিসের কম্পাঙ্ক, এটা ফোটনের, এটা হচ্ছে ফোটন, ই ফোটন, এখান থেকে আমরা লিখতে পারি ই সমান এইচ নিউ, তোমরা জানো অলরেডি এতদিন পড়ে ফেলেছো, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট, তো ইটা ইটা হচ্ছে একটি ফোটনের শক্তি, ফোটনের শক্তি, ফোটনের শক্তি, একে এক কোয়ান্টাম বলা হয়, ফোটনের শক্তিকে বলা হয় হচ্ছে এক কোয়ান্টাম শক্তি আছে এখানে। মূল কথা হচ্ছে এখানে দেখো, নিলস এই তত্ত্ব অনুযায়ী শক্তির বিকিরণ, শক্তির বিকিরণ বিচ্ছিন্ন, অর্থাৎ শক্তির বিকিরণ নট লাইক দিস, এরকম না, এটা হচ্ছে শক্তির বিকিরণ অবিচ্ছিন্ন, দেখো অবিচ্ছিন্ন, শক্তি বিকিরণ করা শুরু করেছে, এক টানা বিকিরণ শেষ করে নিঃশেষিত হয়ে গেছে, যেটা আমরা রাদারফোর্ডের মডেলে দেখেছি। রাদারফোর্ডের মডেল কিন্তু এই শক্তির অবিচ্ছিন্ন বিকিরণের সাথে সম্পর্কিত, বাট আমরা এখন যেটা পড়ছি নিলস বোরের যে ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, সেখানে কিন্তু শক্তির বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে, দেখো বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন এবং নির্দিষ্ট, ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট থিং। দুই তত্ত্বের ডিফারেন্সটা কোথায়, এটি হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব, এই যে
দেখো প্রতিটা এটা ফোটনের ই, প্রতিটা হচ্ছে ই, অর্থাৎ এক কোয়ান্টাম করে শক্তি ক্ষুদ্র প্যাকেট আকারে নির্গত করছে, সব এক কোয়ান্টাম শক্তি, এগুলা এক কোয়ান্টাম শক্তি, শক্তি বিকিরণ করছে, থেমে যাচ্ছে বিকিরণ করছে, যার ফলে নিলস বোরের পরমাণু মডেল কিন্তু স্থায়ী একটি মডেল। অর্থাৎ এইভাবে যদি শক্তি বিকিরণ করে তাহলে তুমি সেই পরমাণুটার অস্তিত্ব বিলীন হবে না, রাদারফোর্ডের মডেলের মতো এটা কিন্তু থেকে যাবে। এখন আমরা এখানে আমরা আরো কিছু কথা বলবো, ফোটন কি এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা দিব। ফোটন, ফোটন কথাটা তোমরা ফিজিক্সেও শুনবা, এটি হচ্ছে বিজ্ঞানীর আলবার্ট আইনস্টাইন, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক থিওরি যেটা বা ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্টে, ফটো ইলেকট্রিক থিওরি, এখানে বলা হয়েছে ফোটন হচ্ছে আলোর ক্ষুদ্র 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 কণা, মানে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা এটা বা আলোটা আসলে ফোটনের প্রবাহ রূপে বিকিরিত হয়, ফোটনের প্রবাহ রূপে বিকিরিত হয় এবং সেই ফোটনের শক্তিকে বলা হয় এক কোয়ান্টাম, একটি ফোটনের এক কোয়ান্টাম, একটি ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তি হচ্ছে এক কোয়ান্টাম, এক কোয়ান্টাম। তাহলে আমি যদি এক মোল ফোটনের শক্তি, এক মোল, এক মোল বা 6.023×10^23 ফোটনের শক্তি, তাহলে কত হবে 6.023×10^23 এত কোয়ান্টা, এত কোয়ান্টা, কোয়ান্টা এটা এটা হচ্ছে প্লুরাল, এত কোয়ান্টা, এই এত কোয়ান্টাকে বলা হয় হচ্ছে এক আইনস্টাইন, এটাকে এক আইনস্টাইন বলা হয়, এক আইনস্টাইন। তাহলে এক কোয়ান্টাম হচ্ছে একটি ফোটনের শক্তি আর এক মোল ফোটনের শক্তিকে বলা হয় হচ্ছে এক আইনস্টাইন, মনে রাখার চেষ্টা করো। তাহলে এই হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু এই এই মডেলে মানে আলো তড়িৎচুম্বকীয় বিকিরণ সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করব একটু পরে। অনেক ইন্টারেস্টিং মডেল, আমরা মাত্র শুরু করেছি, যাবো আস্তে আস্তে। দেখো তাহলে আমরা এক আইনস্টাইন এবং একটি ফোটনের শক্তি পেয়ে গেলাম, তাহলে এটি সম্পর্কিত কিসের সাথে সম্পর্কিত আমি আবার লিখি, এটি হচ্ছে ওই বস্তুর বা ওই ওই বস্তু কর্তৃক যে বিকিরণ তৈরি হচ্ছে, ওই বস্তু কর্তৃক যে বিকিরণ তৈরি হচ্ছে সেই বিকিরণের সমানুপাতিক। অর্থাৎ বিকিরণের পরিমাণ যদি বেশি বা কম্পাঙ্কের পরিমাণ যদি বেশি থাকে তাহলে তা দ্বারা বেশি শক্তি পাওয়া যাবে, কম্পাঙ্কের পরিমাণ যদি কম থাকে বা ফ্রিকোয়েন্সি যদি কম থাকে সে তার থেকে কম শক্তি। এবং এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা পার সেকেন্ড বা হার্জ হিসেবে দেখবো, পরে যখন তড়িৎ চুম্বকীয় বর্ণালী তোমাদের পড়াবো তখন কিন্তু আমরা এই জিনিসগুলা দেখতে পাবো। তো চলো তাহলে আমরা এখন বোর পরমাণু মডেলের যে এইচ এর যে মানটা, প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্টের মানগুলো আমরা লিখি। এতদিনে তোমাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ ইজ ইকাল টু 6.626×10^-27 আর্গ সেকেন্ড। দেখো আর্গ, আর্গ সেকেন্ড, আর্গ সেকেন্ড। আচ্ছা তারপরে আরেকটি আছে 6.626×10^-34 জুল সেকেন্ড এন্ড 6.626×10^-37 কিলো জুল সেকেন্ড। সো দিজ আর দ্য ইউনিটস অফ, দিজ আর দ্য ভ্যালু অফ প্লাঙ্কস কনস্ট্যান্টস, আর্ক সেকেন্ড, জুল সেকেন্ড, কিলো জুল সেকেন্ড। আমরা কোন সময়ে কোন একক ব্যবহার করব সেগুলো একটু পরেই আসছি, আপাতত বোর মডেলের যে স্বীকার্যগুলো আছে বা বোর মডেলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ডিসকাস করি আমরা। নিলস বোরের পরমাণু মডেলের প্রথম যে স্বীকার্য সেটি হচ্ছে, এক নাম্বার হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত, শক্তি স্তর সম্পর্কিত মতবাদ বা স্বীকার্য, যেটাই তুমি বলো মতবাদ, শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, যেটি রাদারফোর্ডের মডেলে কিন্তু উল্লেখ ছিল না। উনি শুধু বলেছিলেন যে এই মডেলটি হচ্ছে সৌরজগতের মতো, সোলার সিস্টেম। বাট এখানে নিলস বোর মডেলে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ও নিলস বোরের মডেলেও কিন্তু রাদারফোর্ডের মডেলে কিছু হেল্প নেওয়া হয়েছে, কারণ রাদারফোর্ড মডেলে তো এটি প্রমাণিত হয়েছে যে
আমরা আবার ব্রডকাস্টিং এ চলে এসেছি, জানি না বাকি সময়টা কিভাবে যাবে। তো আসলে আমি এই যে আমাদের কিছু করারও নেই, ইন্টারনেট নেটওয়ার্ক যদি স্ট্রং না থাকে, সিগন্যাল স্ট্রং না থাকলে আসলে লাইভ ব্রডকাস্টিং করা কঠিন। তো আমাদের টেকনিশিয়ানরা আমাদের সহকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতটা ভালো করা যায়, শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তো দেখা যাক বাকি সময়টা উন্নতি হয় কিনা পরিস্থিতির। তোমরা যে ফিডব্যাক লিখতেছো খুশি হয়েছি দেখে, যদি যদি ঠিক দেখা যায় তোমরা লিখে দিও যে ইটস ওকে স্যার, যদি না দেখা যায় সেটাও সেটিও বলো যে এখনো প্রবলেম আছে, তাহলে আমরা তোমাদের লেখা দেখে আমরা আমাদের ঠিক করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটা বলছিলাম হচ্ছে তোমার নিলস বোরের পরমাণু মডেলে মোটামুটি তিনটি মতবাদ আছে, তিনটি স্বীকার্য আছে। একটি স্বীকার্য হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, দিস ইজ ভেরি এক্সাইটিং, যেটা কিনা রাদারফোর্ড মডেলে ছিলই না। সেটি হচ্ছে কি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো স্থায়ী শক্তির বৃত্তাকার কক্ষপথ আছে, যেখানে ইলেকট্রন যখন থাকে সে এখন ইলেকট্রন শক্তি শোষণও করে না বিকিরণও করে না। এই সকল নির্দিষ্ট শক্তির স্থায়ী পদগুলোকে আমরা বলি হচ্ছে শক্তি স্তর বা এনার্জি শেল বা এনার্জি এনার্জি লেভেল বা শেল শক্তি স্তর বলি আমরা। তোমরা 9-10 দেখেছো এগুলা কে শেল, এল শেল, এম শেল, এগুলা নিউক্লিয়াসের কাছের যে শক্তি স্তর, অর্থাৎ এক নাম্বার শক্তি স্তরকে বলতেছি আমরা কে শেল, দুই নাম্বার কে এল, এম এন, ইউ নো দিস। আসলে এইটাই কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো কোয়ান্টাম সংখ্যা যখন পড়বো, তখন দেখবা চার ধরনের কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা যেটাকে প্রকাশ করি আমরা, এই এমটা হচ্ছে শক্তি স্তর বা যেটা নিউক্লিয়াসের চার। তো এটি দ্বারা কি হেল্প হয়, এটি দ্বারা বুঝতে পারি আমরা পরমাণুর আকার এস্টিমেট করতে পারি যে পরমাণুটা কত বড়। যদি শক্তি স্তরের সংখ্যা বেশি থাকে তাহলে পরমাণুটার আকার তোমার বড়, শক্তি স্তরের সংখ্যা কম থাকলে ছোট। আরেকটা জিনিস, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করছে সেগুলোর শক্তি বা শেলগুলোর শক্তি কি, নিউক্লিয়াসের কাছে যে শক্তি স্তরটা আছে তার শক্তি কম, এবং নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে যখন দূরে যাব তখন শক্তি স্তরের মান আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ এক নাম্বার শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের শক্তির চেয়ে দুই নাম্বার শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের শক্তির মান বেশি, একইভাবে তিনে বেশি, চারে বেশি, বাড়তে থাকবে আস্তে আস্তে। এগুলো আমরা দেখব ভবিষ্যতে। এবং আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে প্রতিটি শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে তোমরা জানো কিন্তু, এটা সেটা হচ্ছে 2n² ইউ নো দিস, যে একটি নির্দিষ্ট শক্তি স্তরে সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকতে পারে, এগুলো আমরা জানি। নেক্সট দুই নাম্বার স্তর হচ্ছে আমাদের দুই নাম্বার যে মতবাদ, সেটি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। ইলেকট্রনের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, ভরবেগ সম্পর্কিত। তোমরা কৌণিক ভরবেগ, রৈখিক ভর, আচ্ছা ভরবেগ কি, হোয়াট ইজ মোমেন্টাম, ভরবেগের গুণফল হচ্ছে ভরবেগ। তুমি সাপোজ তুমি দৌড়াচ্ছ, তোমার দৌড়ানো অবস্থায় কিন্তু তোমার ভরও আছে বেগও আছে। তো কৌণিক ভরবেগ হয় কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ নিশ্চয়ই আর একটা জিনিস আছে। রৈখিক ভরবেগ যদি লিনিয়ার ভাবে চলে কোনো কিছু, কোনো সাবজ, কোনো কোনো পার্টিকেল লিনিয়ার ভাবে মুভ করে তখন সেটাকে আমরা রৈখিক ভরবেগ বলবো। আর যখন সেটা সার্কুলার পথে, আমরা জানি পরমাণু যেহেতু বৃত্তাকার ধরে নিয়েছি আমরা, ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে আবর্তন করছে, সো এখানে কৌণিক ভরবেগের প্রসঙ্গটাই আসবে। অর্থাৎ সেই কৌণিক ভরবেগটা হচ্ছে mvr, অর্থাৎ ইলেকট্রন যে শক্তি স্তরে থাকবে সেই শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, সেটি হচ্ছে mvr, এটা সমান হচ্ছে nh/2π, এইটুকু হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। যার মধ্যে কি আছে দেখো, ইলেকট্রনের মাস, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর এন হচ্ছে যে স্তরে যে অরবিটাল যে অরবিটে ইলেকট্রনটি প্রদক্ষিণ করছে সেটি হচ্ছে এন, হোয়ার এজ এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। সো দিস ইজ হাউ উই ক্যান ক্যালকুলেট অ্যাঙ্গুলার মোমেন্ট অফ এনি ইলেকট্রন। আমরা এই সূত্র দিয়ে ভবিষ্যতে অনেক কাজ করবো। দেখো এটি দিয়ে কি কি করা যায়, এই ভি দ্বারা ইলেকট্রনের গতিবেগ আমরা নির্ণয় করতে পারবো যদি আর এর মান দেওয়া থাকে, অর্থাৎ কোনো একটা শক্তি স্তরের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তুমি কিন্তু সেখান থেকে ওই শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের ভেলোসিটি বের করতে পারবে। আমরা কাজ করব এটা নিয়ে, ভবিষ্যতে কাজ করব। তো এটুকু, এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। নাম্বার থ্রি,
নাম্বার 3 আচ্ছা স্লাইড দরকার নেই দেখানো নাম্বার 3 হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ শক্তির শোষণ শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ বিকিরণ সম্পর্কিত এই তো এটি সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে আমার কাছে কারণ এটি হচ্ছে তোমাকে বর্ণালীর কনসেপ্ট দেওয়ার জন্য সবচাইতে কাজ দিবে বেশি এটি বলা হয়েছে একটি শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কিন্তু শক্তির শোষণও ঘটে না বিকিরণও ঘটে না ভালো কথা বাট এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন এক শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করবে বা স্থানান্তরিত হবে তখন কিন্তু শক্তির শোষণ বা বিকিরণের ঘটনা ঘটবে অর্থাৎ এটি ধরো E1 প্রথম শক্তি স্তর এটি E2 এটি E3 তুমি যদি বলো স্যার কেন যাবে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আর এক শক্তি স্তরে কেন আমরা যখন কোন একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু বিভিন্ন প্রভাবে হয়ে থাকে চাপ তাপ আমরা কিন্তু এনার্জি দিই কিন্তু রাসায়নিক বিক্রিয়াতে তো কোন একটা বস্তুকে তুমি যদি এনার্জি অ্যাপ্লাই করো তাহলে ইলেকট্রন ওই এনার্জি অ্যাবজর্ব করে সে উপরের স্তরে যাবে তুমি ওই এনার্জির উৎসটা সরায় নাও সরায় নিলে কি করবে ইলেকট্রন আবার যে উচ্চ শক্তি স্তরে গিয়েছিল সেখান থেকে আগের শক্তি স্তরে ব্যাক করবে সো ইলেকট্রনের এই মুভমেন্ট বা ইলেকট্রনের স্থানান্তর এমনি এমনি হয় না আমরা যখন কোনো রিয়াকশনে ইন্টারফেয়ার করি রিয়াকশনে তাপ দেই চাপ দেই তখন কিন্তু এই ঘটনাটা ঘটে অর্থাৎ ইলেকট্রন একটা শেল থেকে জাম্প করে আর একটা শেলে মাইগ্রেটেড হয় তো এই সময় কি হয় নিচের শক্তি স্তরে থেকে ইলেকট্রন যখন উপরের শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ ঘটবে কেন কিছুক্ষণ আগে বলতেছিলাম নিউক্লিয়াস থেকে যত দূরে যায় শক্তি স্তরের শক্তির পরিমাণ বাড়তে থাকে সো নিচের স্তরে তো শক্তির মান কম নিচের স্তর থেকে যখন উপরের স্তরে যাবে তখন শক্তি অবশ্যই গেইন করতে হবে দ্যাট ইজ ওয়াই শক্তির শোষণ ঘটে যখন নিচ থেকে উপরে যায় আর উপর থেকে যখন নিচে আসে তখন শক্তির বিকিরণ ঘটে তো আরো কিছু কথা আছে এখানে এই যে ইলেকট্রনের যে মাইগ্রেশন হচ্ছে ইলেকট্রনের যে স্থানান্তর হচ্ছে এই ইলেকট্রনের প্রতিটা স্থানান্তরে একটি করে বর্ণালী তৈরি হয় এই যে বর্ণালী প্রসঙ্গ চলে আসলো বর্ণালী কিভাবে স্যার এটা কিভাবে দেখো ডেল্টা ই সমান E2 মাইনাস E1 E2 হচ্ছে দুই নম্বর শক্তি স্তরের শক্তির মান আর E1 হচ্ছে এক নম্বর শক্তি স্তরের শক্তির মান তাহলে এখান থেকে ডেলি হচ্ছে এইচ নিউ দেখো এইচ নিউ এই যে নিউ নিউ চলে আসলো নিউটা কিসের সাথে সম্পর্কিত নিউটা কিন্তু বিকিরণের কম্পাঙ্কের সাথে সম্পর্কিত মানে কম্পাঙ্ক আসছে কম্পাঙ্ক তো বিকিরণেরই থাকে মানে বর্ণালীরই কম্পাঙ্ক থাকে অর্থাৎ বর্ণালী কিন্তু আস্তে আস্তে ইনিশিয়েট হচ্ছে কিন্তু এইখানে অর্থাৎ নিলস বোরের যে তিন নম্বর মতবাদ আমরা পড়লাম সেইখানে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রনের মাইগ্রেশনের ফলে বা ইলেকট্রনের স্থানান্তরের ফলে বর্ণালী তৈরি হচ্ছে আর নিলস বোর বলেছিলেন একবার স্থানান্তরে একটি করে বর্ণালী রেখা উৎপন্ন হচ্ছে একটি করে বর্ণালী রেখা একটি করে বর্ণালী যদি এটা ত্রুটিপূর্ণ পরবর্তীতে আমরা যখন ওনার ত্রুটিগুলো পড়বো নিলস বোরের পরমাণু মডেলে তখন আমরা দেখতে পাবো যে কোথায় সমস্যা এখানে সো প্রিয় শিক্ষার্থীরা তাহলে নিলস বোরের মডেল কিন্তু দারুণ একটা বিষয় হয়ে গেল এখানে আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি একটা হচ্ছে শক্তি স্তর অর্থাৎ নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন কোথায় আছে সেটি জানতে পারলাম শুধু তাই না ইলেকট্রন কত স্পিড নিয়ে কি অ্যাঙ্গুলার মোমেন্ট নিয়ে ওই সমস্ত শক্তি স্তরে রোটেট করছে সেটি জানতে পারলাম অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমরা এই যে বর্ণালীর কনসেপ্ট স্পেকট্রামের কনসেপ্ট কিন্তু এখানে পাচ্ছি তবে আপাতত এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বায়নের বর্ণালীর ব্যাখ্যা এই মডেলে পাওয়া যাবে তো এই হচ্ছে নিলস বোরের মডেল এখন আমরা যথারীতি নিলস বোরের পরমাণু মডেলে কি কি প্রবলেম আছে কি কি ত্রুটি আছে সেটা দেখবো যেমনটি দেখেছিলাম রাদারফোর্ড মডেলে আচ্ছা নিলস বোর পরমাণু মডেলের ত্রুটি সমূহ বোর পরমাণু মডেলের ত্রুটি সমূহ দেখো কি কি ত্রুটি আছে অনেক ত্রুটি প্রথমে মনে হয়েছে অনেক ভালো মডেল বাট এখানে অনেক সমস্যা আছে এক নাম্বার সমস্যা হচ্ছে নিলস বোর বলেছিলেন ইলেকট্রনের একবার স্থানান্তরে একটি বর্ণালী রেখা পাওয়া যায় একটি বর্ণালী রেখা পাওয়া যায় কিন্তু উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করে দেখা গেছে যে প্রতিটি বর্ণালী রেখা
অসংখ্য সূক্ষ্ম রেখার সমন্বয়ে, অর্থাৎ একটি বর্ণালী রেখা এর চারপাশে আরো অনেক বর্ণালী আছে, এই ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী নিলস বোর দিতে পারেননি। অর্থাৎ একাধিক যে বর্ণালী রেখা উৎপন্ন হচ্ছে সেটির ব্যাখ্যা কিন্তু উনি দিতে পারেননি। আচ্ছা, নাম্বার টু হচ্ছে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালীর ব্যাখ্যা এই মডেল দ্বারা দেওয়া যায়। যেমন এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায়, তারপরে তোমার এই যে হিলিয়াম প্লাস, এখানে এক ইলেকট্রন, লিথিয়াম টু প্লাস, এই সবগুলাই কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা স্পিসিস, এগুলার ব্যাখ্যা কিন্তু এই মডেল দ্বারা দেওয়া যায়। বাট বেশি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ব্যাখ্যা কিন্তু এই মডেল দ্বারা দেওয়া যায় না। আচ্ছা, নাম্বার থ্রি, এই মডেলেও ইলেকট্রনকে কণা হিসেবে দেখানো হয়েছে, ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে দেখানো হয়েছে। বাট আমরা জানি ইলেকট্রনের তোমার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই আছে, আমি একটু দেখাচ্ছি। এই দেখো, এখানে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটি আছে, ইলেকট্রনের কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, যেটির ব্যাখ্যা কিন্তু এই মডেলে পাওয়া যায়নি। এই মডেলে এটি একটা ত্রুটি। নেক্সট হচ্ছে ও আরেকটি বিষয়, জিম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট, এটির ব্যাখ্যা দেওয়া যায়নি। জিম্যান, জিম্যান প্রভাব, জিম্যান প্রভাব, জিম্যান প্রভাব ও স্টার্ক প্রভাব, এটি তোমাদের একটু দেখাবো আমি। স্টার্ক প্রভাব, এটির ব্যাখ্যা নাই। জিম্যান প্রভাবটা হচ্ছে এই দেখো, পরমাণুর পরমাণুতে ইলেকট্রনের স্থানান্তরের ফলে আমরা বলেছিলাম একটি করে রেখা পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিন্তু উন্নত মানের যে বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা দেখা গেল প্রতিটি বর্ণালী রেখা এই যে অসংখ্য ক্ষুদ্র রেখা বিভক্ত। আসলে এটি কেন হয়েছে, এটি হচ্ছে দেখো চৌম্বকের অনুপস্থিতিতে, চৌম্বকের অনুপস্থিতিতে, অনুপস্থিতি, অনুপস্থিতি, আর হচ্ছে এখানে হচ্ছে উপস্থিতি, উপস্থিতি, অর্থাৎ পরমাণুর বর্ণ, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুর বর্ণালী রেখা কতগুলো সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাওয়ার এই ঘটনাটা বিজ্ঞানী জিম্যান প্রথম লক্ষ্য করেছেন, জন্য এর নাম হচ্ছে জিম্যান প্রভাব। জিম্যান প্রভাব। তো যদি বলতে পারো স্যার পরমাণুর মধ্যে চৌম্বক ক্ষেত্র কোথায় আসলো, ইয়েস, পরমাণুর মধ্যে কিন্তু চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র উভয়ই তৈরি হয়, বিকজ পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস আর নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন যখন রোটেট করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তার প্রভাবে এক ধরনের বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় এবং বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সো এভরি অ্যাটম ইনসাইড, অ্যাটমের ইনসাইডে চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র দুটাই তৈরি হয়। তো চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে পরমাণুর বর্ণালী রেখা ছোট ছোট রেখায় ভাগ হয়ে যাওয়াকে বলা হয় হচ্ছে জিম্যান প্রভাব। আর এটা তো জিম্যান প্রভাব, আর স্টার প্রভাব দেখো একই ঘটনা, স্টার প্রভাব আমরা জাস্ট চৌম্বকের জায়গায় বিদ্যুৎ ক্ষেত্র দিব, এটি হচ্ছে দেখো স্টার প্রভাবটা হচ্ছে, এটি স্টার প্রভাব, স্টার্ক অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা কতগুলো সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাওয়ার ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্ক প্রভাব। ব্যাস, তাহলে জিম্যান প্রভাব হচ্ছে ম্যাগনেটের প্রেজেন্সে স্প্লিট আপ হয়ে যাওয়া, এই যে স্প্লিট আপ হচ্ছে স্পেকট্রাল লাইন, স্পেকট্রাম গুলো স্প্লিট আপ হয়ে অনেকগুলো দেখাচ্ছে, এবং স্টার্ক প্রভাব হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে এই যে সিঙ্গেল লাইন ইজ বিং স্প্লিটেড আপ ডিউ টু দা ইলেকট্রিক ফিল্ড। এই হচ্ছে দুই ধরনের প্রভাব। আসলে কিন্তু এখান থেকে বড় একটা সিগনাল পাওয়া গেছিল, কি সিগনাল আগেই বলে দিই, যে রাদার নিলস বোরের মডেলে কিন্তু বলা ছিল এরকম যে নিউক্লিয়াস মাঝখানে চারদিক দিয়ে শুধু শক্তি স্তর, অর্থাৎ নিলস বোর পর্যন্ত যদি পরমাণু মডেল শেষ হয়ে যেত তাহলে আমরা শক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস দেখতাম, শক্তি স্তর। কিন্তু এই সকল ছোট রেখা দ্বারা বোঝা গেছে না, শক্তি স্তর গুলো আবার কতগুলো উপস্তরে এবং উপস্তর গুলো আবার কতগুলো অরবিটালে বিভক্ত, যখন আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ব তখনই প্রসঙ্গ গুলো আসবে। তাহলে তার ইঙ্গিত কিন্তু বিজ্ঞানী জিম্যান স্টার্ক আগেই পেয়েছিলেন যে পরমাণুর মধ্যে পরমাণুর গঠন আরো কমপ্লেক্স হবে, অর্থাৎ শক্তি স্তর ছাড়াও তার মধ্যে উপস্তর বা উপস্তর বা অরবিটালের ব্যাপার স্যাপার আসতে পারে, যেটি যেটি পরবর্তীতে জানা গেছে। নিলস বোরের এই মডেলে কিন্তু এটা বোঝা যায়নি। তো আরেকটি জিনিস বলতেছি, সেটা হচ্ছে নিলস বোরের মডেলটা স্থায়ী, স্থায়ী কিন্তু দ্বিমাত্রিক,
নিলস বোরের মডেলও কিন্তু দ্বিমাত্রিক, ইন্টারেস্টিং। রাদারফোর্ডের মডেলও দ্বিমাত্রিক, নিলস বোরের মডেলও দ্বিমাত্রিক। এখানে কিন্তু ওই মানে মানে যেহেতু উপস্তর বা অরবিটালের প্রসঙ্গ আসেনি, সুতরাং এটি বৃত্তাকারই মনে করা হয়, বৃত্তাকার মনে করা হয়, পরমাণু বৃত্তাকার, এই যে এটাকে দ্বিমাত্রিক বলছি আমরা। তো এই হচ্ছে রাদার নিলস বোরের পরমাণু মডেলের ত্রুটি। এখানে আমরা দেখলাম মেইন ত্রুটিটা হচ্ছে বর্ণালীর বিস্তারিত ব্যাখ্যা আসলে এখান থেকে পাওয়া যায়নি। এখন আমরা যেটা বলবো সেটা করব, সেটা হচ্ছে রাদারফোর্ড এবং রাদারফোর্ড মডেল এবং নিলস বোরের মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য দেখি আমরা, সাদৃশ্য বৈসাদৃশ্য। রাদারফোর্ড রাদারফোর্ড ও নিলস বোরের মডেলের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আচ্ছা প্রথমে আমরা সিমিলারিটি গুলা দেখে নিই, সাদৃশ্য গুলা কি সাদৃশ্য আছে। এক নম্বর সাদৃশ্য হচ্ছে দুই মডেলেই নিউক্লিয়াসকে মনে করা হয়েছে কেন্দ্রস্থলে আছে, আচ্ছা, এবং নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন গুলো আছে। উভয় মডেলেই ইলেকট্রনকে কণা হিসেবে দেখানো হয়েছে। উভয় মডেলই দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল উভয় মডেলই। এইগুলো হচ্ছে সাদৃশ্য। আর বৈসাদৃশ্য হচ্ছে অনেক বৈসাদৃশ্য। রাদারফোর্ড মডেলের ভিত্তি ছিল ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ, আর নিলস বোরের পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। দুই নম্বর হচ্ছে রাদারফোর্ড মডেলে শক্তি স্তরের ধারণা নেই, নিলস বোরের শক্তি স্তরের ধারণা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাদারফোর্ড মডেলে বর্ণালী সম্পর্কে কিছুই বলা হয়নি, বর্ণালীর কোনো ধারণা নাই, নিলস বোরের মডেলে ধারণা আছে। এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের বেগ বের করা যায়, পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করা যায়, কোন শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করা যায়, এগুলো নিলস বোরের মডেলে অ্যাভেলেবল বাট রাদারফোর্ড মডেলে নাই। এই হচ্ছে মোটামুটি ডিফারেন্স। তোমাকে যদি বলা হয় যে দুটি মডেলের মধ্যে, দুটি মডেলকে তোমাকে কিভাবে তোমাকে আইডেন্টিফাই করাতে পারে, এই যদি কখনো এরকম চিহ্ন দেখো, যে এরকম চিহ্ন, এরকম চিহ্ন যদি কোন মডেলের থাকে, তার মনে করবা এটা রাদারফোর্ড মডেলের, রাদারফোর্ড মডেলের ভিত্তি এটা। আর নিলস বোরের ক্ষেত্রে কিন্তু এরকম থাকবে না। দেখো নিলস বোরের মডেলে কিন্তু তোমাকে নির্দিষ্ট শক্তি স্তর দেখাবে, যে ইলেকট্রনের মাইগ্রেশন হচ্ছে, ইলেকট্রনের মাইগ্রেশন হচ্ছে, এটা E1, এটা E2, এটা E3, এবং এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের প্রসঙ্গটা কিন্তু নিলস বোরের মডেলে থাকবে। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দ্বারা স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করি, E2-E1 এই কথাটা নিলস বোরের মডেলের পাশে লেখা থাকে, অর্থাৎ ইলেকট্রনের শক্তি স্তর, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রনের এনার্জি ডিফারেন্স হতে পারে, এবং এর ফলে যে বর্ণালী উৎপন্ন হতে পারে, এই কথাগুলো আমরা নিলস বোরের মডেলের সাথে সাথে লিখি। তো এই সকল তথ্য দেখে আমরা ধরতে পারি কোনটা রাদারফোর্ড মডেল এবং কোনটি নিলস বোর মডেল। আচ্ছা নেক্সট যেটা আমরা দেখব, তোমরা এইগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া তোমাদের মাধ্যমিক স্তরে ছিল, এখন আমরা দেখব বোর মডেল, বোর পরমাণু মডেলে মডেল ব্যবহার করে, এটার প্রয়োগ দেখাচ্ছি আসলে, বোর পরমাণু মডেল ব্যবহার করে এইচ পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। খুব গুরুত্বপূর্ণ জিনিসে চলে যাচ্ছে আস্তে আস্তে। বোর পরমাণু মডেল ব্যবহার করে এইচ পরমাণুর বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এই প্রসঙ্গে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বলি আমি, ধরো মাঝখানে নিউক্লিয়াস এবং তার ইলেকট্রন তো নিউক্লিয়াসকে ঘিরে আছে। এখন ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে থাকে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কিভাবে হিসাব করব, সাপোজ এখানে প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন, আমি ই কেন লিখলাম, ই হচ্ছে তোমার ওই প্রোটনগুলোর চার্জ, জেড সংখ্যক প্রোটন তার চার্জই, এবং এখানে আছে ইলেকট্রন, এখানে আছে ইলেকট্রন, আর এই ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে কেন্দ্রমুখী বল কুলম্বিক ল অনুযায়ী জেডি গুণন ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটি হচ্ছে আমাদের
কেন্দ্রমুখী বল, যে বল দ্বারা নিউক্লিয়াস ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানতে চায়, কেন্দ্রের দিকে টানতে চায়, কেন্দ্রমুখী বল। তো তোমার জানো একটা স্পিনিং পার্টিকেল যখন তোমার সার্কুলার পাথে ঘুরে তখন কিন্তু সে কেন্দ্র থেকে বের হয়ে যেতে চায়, তার একটা কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, এগুলাকে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল। তোমরা ফিজিক্সে আরো বিস্তারিত হয়তো দেখবে এগুলো, কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল কি হবে, এটা হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে একটা হচ্ছে কেন্দ্রমুখী বল যেটি দ্বারা নিউক্লিয়াস ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানে, আরেকটি হচ্ছে কেন্দ্রবিমুখী বল যেটা ইলেকট্রন কক্ষপথ থেকে বের হয়ে যেতে চায়, কক্ষপথ থেকে এটা কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যেতে চায়। আমরা জানি ইলেকট্রন তো কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, কেন হয় না, তার মানে হচ্ছে এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল হচ্ছে পরস্পর সমান, দ্যাট ইজ ওই কাউন্টার ব্যালেন্স হচ্ছে। কাউন্টার ব্যালেন্স হওয়ার ফলে ইলেকট্রনগুলো কিন্তু এই কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, কক্ষপথে থেকেই আবর্তন করে, যেটি আমরা নিলস বোরের ওই যে 2 নম্বর মতবাদে তো দেখলামই যে যখন আবর্তন করে তখন তার কৌণিক ভরবেগ কেমন থাকে। ওকে, তাহলে এই দুই ধরনের বল এইখান থেকে আমরা আর আরেকটা জিনিস ব্যবহার করব আমরা। তাহলে দেখো আস্তে আস্তে আমরা ওই ইতে চলে যাচ্ছি, দেশান্তর নির্ণয় সমীকরণে যাচ্ছে। তার মানে একটি হচ্ছে জেড স্কয়ার বাই আর স্কয়ার, আর একটি হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা ভি এর মান পেতে পারি, আবার আরেকটি সূত্র আমরা জানি এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। সো এই দুই সমীকরণ, তোমাদের এত ডিটেলস দরকার নাই, এই দুই সমীকরণ ব্যবহার করে আমরা নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপথগুলো থাকে সেই কক্ষপথগুলোর ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, আর এন সমান এন স্কয়ার বাই এইচ স্কয়ার 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার, মেবি এটাই, সরি এটা 4 পাই স্কয়ার হবে, এটা 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার। ব্যাস, এটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথগুলোর ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ। আমি আরেকটু শর্টকাট করে দিচ্ছি, এখানে দেখো, এখানে যে যেগুলো ধ্রুবক আছে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি এইচ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এম স্কয়ার, এটাকে এক জায়গায় রাখো, গুণন এন স্কয়ার বাই জেড, এটাকে এক জায়গায় রাখো। কেন কেন এই কাজ করলাম, এগুলো তো সব কনস্ট্যান্ট সংখ্যা, কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এইগুলোর ভ্যালু যেহেতু চেঞ্জ হবে না, ভ্যালু যেহেতু পরিবর্তিত হবে না, সুতরাং আমরা এগুলাকে এক কাজ করি, চলো এগুলার মান বসাই দিই, আমরা এগুলার মান বসাই, এইচ এর মান 6.626 × 10⁻²⁷ আর্গ সেকেন্ডে ইউজ করলাম, আমরা আর্গ আর্গ সেকেন্ডে ইউজ করলাম আর্গ। নিচে আমরা যাচ্ছি, 4 থাকলো 3.14 স্কয়ার, এম এর মান অবশ্যই আমরা গ্রাম এককে বসাচ্ছি −28 গ্রাম, এন্ড ই, ইয়েস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রনের চার্জ কোন এককে বসাবে, ইএসইউ এককে বসাবে, ইএসইউ 4.8 × 10⁻¹০ ইএসইউ, এইটা হচ্ছে স্কয়ার। ব্যাস, এইটা একটু কনস্ট্যান্ট সংখ্যা, এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট সংখ্যায় আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 0.05301 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম পাচ্ছি আমরা, এটি অ্যাংস্ট্রমে পাচ্ছি। যদি অ্যাংস্ট্রম তোমার পছন্দ না হয়, অ্যাংস্ট্রম যদি আমরা এখানে গ্রাম ইউজ করেছি, তাহলে এটি মান আসবে এরকম আসবে, মানটি −8 সেন্টিমিটার, দেখো সেন্টিমিটার, ইয়েস, কারণ আমরা ভর ব্যবহার করেছি গ্রামে, এটি আর্ক সেকেন্ড, এটি হচ্ছে ইএসইউ। সো এখানে এই এককগুলো ব্যবহার করলে আমরা সেন্টিমিটার এককে এই পাচ্ছি, এই মানটা পাচ্ছি। এখন কথা হচ্ছে স্যার এটা কোন শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করলেন, কোন শক্তি স্তরের, সাপোজ এটা আমরা হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের এইচ পরমাণুর, এইচ পরমাণুর প্রথম স্তরের, প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করছি এটা, কারণ কি দেখো, এই দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, তাহলে এন স্কয়ার, এন এর মান 1 স্কয়ার, আর হাইড্রোজেনের জেড 1, তাহলে এই মানটাই আলটিমেটলি
হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, একে এর একটা নাম আছে, এটাকে বোর ব্যাসার্ধ বলা হয়। বোর ব্যাসার্ধ, বোর ব্যাসার্ধ দেখাচ্ছি, বোর ব্যাসার্ধ কাকে বলা হয় দেখো, বোর ব্যাসার্ধ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলা হয়। এর মান হচ্ছে 0.53, 01 অনেক বই শুধু 53 আছে, শুধু এটুকু আছে, ডাজন্ট ম্যাটার, এত অ্যাংস্ট্রাম হচ্ছে বোর ব্যাসার্ধ। তবে আমরা এখন এই সূত্র ব্যবহার করে অন্যান্য শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, অন্যান্য শক্তি, যেহেতু বোর পরমাণু মডেলে, বোর পরমাণু মডেলে কিন্তু হাইড্রোজেন কে নিয়ে শুধু কাজ করা হয়েছে, হাইড্রোজেনের ইলেকট্রন এক, বাট এটিও মনে করা হয়েছে যখন একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা হবে তখন কিন্তু শক্তি স্তর বেশি থাকবে। সো এই আমরা এই জন্যই বললাম যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর কেন, হাইড্রোজেন দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এই কথাগুলো দেখো ভবিষ্যতে পাবা তুমি, হাইড্রোজেন পরমাণু চতুর্থ শক্তি স্তর, এই কথাগুলো পাবে। তখন মনে হতে পারে যে ইলেকট্রন একটি আর শক্তি স্তর এতগুলা কিভাবে হচ্ছে। আসলে হাইড্রোজেনকে হাইপোথেটিক্যালি এক ধরে যদি মনে করা হয়েছে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়ে যখন কাজ করব তখন একাধিক শক্তি স্তর থাকবে, ওই জন্য এই শক্তি স্তর গুলোকে বলা হয় অনুমোদিত শক্তি স্তর বা পারমিটেড বা পারমিয়েবল শক্তি স্তর যেটা সেটা। তো আমরা অন্য যে কোনো শক্তি স্তর, যদি হাইড্রোজেন এইচ পরমাণুর সাপোজ দেখো এইচ পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ আমরা নির্ণয় করি, ব্যাসার্ধ তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ তাহলে কি হবে সেটা আর টু, হ্যাঁ আর টু, তাহলে আমরা ওই এইটা লিখব 0.5301 গুণন এন স্কোয়ার বাই জেড, আমাদের তো আছে এটা, তার মানে 0.5301 গুণন টু হবে এখানে, টু স্কোয়ার ওয়ান দেখো, অর্থাৎ দ্বিতীয় শক্তি, স্যার তৃতীয় শক্তি, এখানে থ্রি হবে, তৃতীয় শক্তি স্তর থ্রি স্কোয়ার। আচ্ছা আরো ইন্টারেস্টিং, আমার হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করব না আমি, আমি ধরো এখানে এখানে সোডিয়াম পরমাণুর, সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ যেটা সেটা লিখে রাখলাম, এটা রিমেম্বার দিস, এটা কিন্তু অ্যাংস্ট্রমে করা, অ্যাংস্ট্রমে, এখান দিয়ে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে এন স্কোয়ার বাই জেড মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে 0.5301 এন তৃতীয় শক্তি স্তর, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ থ্রি স্কোয়ার, তিন স্কোয়ার, এবং জেড সোডিয়ামের জেড কত, সোডিয়ামের জেড হচ্ছে 11, এই 11, ব্যাস এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ইউ ক্যান কাউন্ট মানে রেডিয়াস অফ এনি শেল অফ এনি অ্যাটম বাই ইউজিং দিস ফর্মুলা, তুমি এই ফর্মুলা ইউজ করে যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরের ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করতে পারবা। এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসের সময় হয়ে গেছে সম্ভবত, আমরা পরবর্তী ক্লাসটিও আমি নেব, মানে নেক্সট 27 তারিখে কেমিস্ট্রি যেটি সেটি আমি আমি যদি ক্লাস হয় আমি থাকবো, তো তোমাদের ওই দিনের ক্লাসে আমন্ত্রণ জানাবো এবং আরো ডিটেলস কিছু ডিসকাস করবো, যেমন ইলেকট্রন কোন একটা শক্তি স্তরে থাকলে তার গতিবেগ কত হবে, কোন একটা শক্তি স্তরের এনার্জি মান কত, এনার্জি মান এটা খুবই ইম্পর্টেন্ট, এনার্জি মান কত, এগুলো ডিসকাস করব, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যদি সময় পাই ওই দিন তার কোয়ান্টাম সংখ্যাও ডিসকাস করব। আশা করব তোমরা সেই দিনও তোমাদের সাথে পাবো এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, যেহেতু আসল অবস্থা নিরসন হচ্ছে না, সুতরাং আমাদের অনলাইনই একমাত্র ভরসা, অনেক ভালোভাবে পড়াশোনা করো, মনোযোগের সাথে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।